গ্রামার নয় অনুকরণ মাধ্যমে ইংরেজি শিখে সহজ মাধ্যম হ্যাঁ বন্ধুক মাত্র একটি অ্যাডজেক্টিভ বা কমন নাউন বা পাস পার্সেল ফ্রম দে বিভিন্ন অক্সলভারের ব্যবহারের মাধ্যমে একসাথে বিদেশী ভাবে নেগেটিভ করে পড়ার কৌশল আস্কার ভিডিওতে আমরা আলোচনা করব হ্যাঁ বন্ধুগণ আপনাকে শুধু একটি অ্যাডজেক্টিভ দিয়ে বিদেশী ভাবে পড়ার কৌশল যদি আপনি শিখে ফেলতে পারেন তাহলে আপনি হাজারো অ্যাডজেক্টিভ কমন অন ভার্বের পাস পার্সেল ফর্ম দিয়ে পড়তে পারবেন হ্যাঁ বন্ধুগণ আসুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখি পুরো বিষয়টি বেঙ্গে বেঙ্গে বুঝে নেই আজকে বিডিটি খান মেথড এক কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বই থেকে নেওয়া হয়েছে এই বইটি সম্পূর্ণ বাংলা অর্থ সহকারে আমি ভিডিও লেকচার আলোকে তৈরি করেছি ইতিমধ্যে এই বইটির উপর সাড়ে পাঁচশোর অধিক ভিডিও লেকচার তৈরি করে ফেসবুকে ইউটিউবে দেওয়া হয়েছে সেগুলো দেখুন প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে এবং ভালো লাগবে আর এর সাথে যাদের ভিডিও লেকচার দরকার আপনারা পুরো ভিডিও লেকচারগুলো নিতে পারবেন প্যান্ড্রাইভের মাধ্যমে তাই আমাদের সাথে যোগাযোগ রাখতে পারেন হ্যাঁ বন্ধুগণ এখন আসুন আমরা শিখবো একটি অ্যাডজেক্টিভ দিয়ে বিদেশি ভাবে পড়ার কৌশল হ্যাঁ এখানে আমরা গঠন প্রণালীটি দিয়ে দিলাম সাবজেক্ট অক্সিলভার পরে নট নট বসে নেগেটিভ করতে হয় আমরা সরাসরি প্র্যাকটিস প্র্যাকটিসের মাধ্যমে শিখবো লক্ষ্য করেন এখানে আর প্র্যাকটিসের মাধ্যমে শিখলে আপনি দ্রুত শিখতে পারবেন যেমন হি ইজ নট রিচ সে ধনী না বা সে ধনী

বিন বিং রিচ ফর ফিড সে কিছুদিন যে ধোনি হচ্ছে না উই হ্যাভ নট বিন বিং রিচ ফরফিড এস আমরা কিছুদিন যে ধোনি হচ্ছে না হি ওয়াজ নট রিচ সে ধোনি ছিল নাই ওয়ার নট রিচ তারা ধোনি ছিল না হি ওয়াজ নট বিং রিচ সে হচ্ছিল না দে আর নট বিং রিচ তারা ধনী হচ্ছিল না হি হ্যাড নট বিন রিচ তারা সে ধনী হয়েছিল না দে হ্যাড নট বিন বিং রিচ ফর ফিট ডেস তারা কিছুদিন যে ধনী হচ্ছিল না উই শ্যাল নট বি রিচ আমরা ধনী হইব না উই শ্যাল নট বি বিং রিচ আমরা ধনী হইতে থাকবো না উই শ্যাল নট হ্যাভ উই শ্যাল নট হ্যাভ বিন রিচ আমরা ধনী হয়ে থাকবো না তো এখন দ্বিতীয় পৃষ্ঠা থেকে আমরা বাকি অংশে দেখি যে এখানে লক্ষ্য করুন এখানে যে উই শ্যাল নট হ্যাভ বিন বিং রিচ পর ফিউ আমরা কিছুদিন যে ধনী হতে থাকবো না উইল নট বি রিচ সে ধোনি হইবে না হিউল নট বিং রিচ সে ধনী হইতে থাকবে না উইল নট হ্যাভ

তাহলে সমস্ত জীবনের জন্য টেন্স ভিত্তিক অর্থাৎ এম ইজ আর ওয়াজ এর হ্যাভ এ সেট শেল উইল দিয়ে সেল উইল দিয়ে অ্যাডজেক্টিভ বসে কিভাবে পড়তে হবে পুরো বিষয়টা আমরা শিখে নিলাম হ্যাঁ আপনার কাজ হলো হি ইজ নট রিচ এই জায়গায় হি ইজ নট পোর হি ইজ নট টল হি ইজ নট ফ্যাট হি ইজ হি ইজ নট এ টিচার হি ইজ নট এ টিচার হি ইজ নট এ প্লেয়ার হি ইজ নট এ রিচ রিচ ম্যান যে কিছু দিয়ে আপনি পড়তে পারেন হিজ ইজ নট এডুকেটেড হিজ নট টায়ার্ড এগুলো যে কোনো ভার্বের পাস পার্টিসুল ফর্ম দিয়ে কিন্তু পড়তে পারবেন গঠন প্রণালী কিন্তু একটাই বাংলা তো প্রায় পাশাপাশি একটাই জাস্ট আপনাকে রিচ দিয়ে প্র্যাকটিস করার পর অন্যান্য নাউন অ্যাজিক্টি দিয়ে এইভাবে এক থেকে চব্বিশটি বাক্য বানে প্র্যাকটিস করবেন ইনশাল্লাহ তারপর আসেন বন্ধুগণ পরবর্তী বিরুতে আমরা বাকি অংশ ক্যান ক্যানুট মে মেট দিয়ে কিভাবে পড়তে হবে সেসব বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব আমাদের সাথে থাকুন পুরো বিধিগুলা ভেঙে ভেঙে শিখুন ইনশাল্লাহ সমস্ত জীবনের জন্য এগিয়ে যেতে পারবেন ইতিমধ্যে আমরা হাবুদক হাবদক আলোকে একটা অ্যাডজেক্টিভ দিয়ে বিরেশিভাবে পড়ার কৌশল ভিডিওটি দিয়েছে সেই ভিডিওটি দেখুন ইনশাল্লাহ আপনারা দ্রুত গতিতে এগিয়ে যাবেন প্রথম ভিডিওটি যদি হাবুদক ভিডিওটি যেটা আপনারা দেখে ফেলেন তাহলে নাবুদক ভিডিওটি শুধু নট বসালে নেগেটিভ হবে আর বাংলাতে বাক্যের শেষে না বসালেই হবে ইনশাল্লাহ তাই প্রথম হলো অ্যাডজেক্টিভ কমন নাউন দিয়ে হাশচুক বা কোটি যেভাবে বিরাশি ভাবে পড়া হলো সেই ভিডিওটি অবশ্যই দেখুন এই এখানে এসে আপনি অল্প পড়লে চলবে ভালো থাকুন পরবর্তী ভিডিওটি অবশ্যই দেখুন থ্যাংক ইউ ভেরি মাচ